স্টুডেন্টস আমার চ্যানেলে নিট নিয়ে বহুবার আমি এই ধরনের ভিডিও করেছি আমি বহুবার এই চ্যানেলে বলার চেষ্টা করেছি যে নিটের যে হাফ ভাব অর্থাৎ এন এর যে হাফ ভাব সেটা খুব একটা ভালো নয় সেটা স্টুডেন্টের জন্য একদমই ভালো নয় হয়তো স্টুডেন্টদের মনে হবে যে এন আমাকে বহু বছর ধরে অর্থাৎ সারা জীবন ধরে আমাকে নিট পরীক্ষায় বসার চান্স দিচ্ছে এটা আমার জীবনে একটা বিরাট বড় আশীর্বাদ হয়তো নিট দেওয়ার জন্য যে স্টুডেন্টরা প্রিপেয়ার হচ্ছে তারা হয়তো ভাববে যে নিটের কোয়েশ্চেন পেপারটা বেশ সুন্দর সহজ হচ্ছে এটাও আমার জীবনে আমার জন্য আশীর্বাদ কিন্তু এটা যে মোটেই আশীর্বাদ নয় সেটা আমি যতবারই বলতে চেয়েছি ততবারই স্টুডেন্টদের আমি হয়তো মনে কোনো না কোনোভাবে আহত করেছি তাদেরকে তারা ভুল বুঝেছে আমাকে কমেন্ট বক্সে তার প্রতিচ্ছবি আমি পেয়েছি কিন্তু স্টুডেন্টস এইবার দেখো দিনের পর দিন এটা হয়ে চলেছে নিট পরীক্ষার কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড সে কমিয়েই চলেছে এবং স্টুডেন্টদেরকে বারবার বসতে দিচ্ছে তার ফলে কি হচ্ছে স্টুডেন্টরা এক্সপিরিয়েন্সড হচ্ছে দিনের পর দিন স্টুডেন্টরা এক্সপিরিয়েন্সড হচ্ছে এবং কোশ্চেন পেপার যেহেতু অ্যাভারেজ 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 আরো অ্যাভারেজ আরো সোজা আরো সোজা করে দেওয়া হচ্ছে একদম বোর্ড লেভেলের মতো কোশ্চেন করে দেওয়া হচ্ছে তার জন্য হচ্ছে কি নিটের কাট অফটা হুড়মুড় করে বেড়ে চলেছে মানে কোন স্টুডেন্ট মেরিটোরিয়াস কোন স্টুডেন্ট মেরিটোরিয়াস নয় এটা বেছে নামাটা দুষ্কর হয়ে যাচ্ছে কদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা অ্যাভারেজ কোশ্চেন পেপার যদি সেট করা হয় এবং যদি একশো জনকে পরীক্ষা দিতে বলা হয় এবং যদি বলা হয় যে এর মধ্যে থেকে প্রথম কুড়িজনকে বেছে নাও তাহলে এটা একটা অবাস্তব রকমের কঠিন কাজ হয়ে যাবে কারণ দেখা যাবে প্রথম কুড়ি জনের সত্যি একশো একশো হয়তো স্কোর করে নিয়েছে এখানেও তাই হয়ে গেছে কোয়েশ্চেন পেপার অ্যাভারেজ বহু বছর ধরে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কারো ফিফ্থ অ্যাটেম্ট কারো সেভেন্থ অ্যাট্যাম কারো এইটথ অ্যাট্যাম এরকম ধরনের স্টুডেন্ট অ্যাটেম্ট করে যাচ্ছে তার অভিজ্ঞতা অনেক বেশি তারা একই রকমভাবে পড়াশোনা করছে একই প্যাটার্নের পড়াশোনা করে যাচ্ছে কোশ্চেন সহজ হচ্ছে তার রেজাল্ট কি তার রেজাল্ট এই হয়ে গেছে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়ে গেছে সাতষট্টি জন হলো দেখি মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যে ফার্স্ট হবে একশো জন একশো জনের উপরে ফার্স্ট হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না কেন যাতে আপনার এটাই হচ্ছে আমি যারা আমার পার্সোনাল কন্ট্যাক্টটা আছে তাদেরকে আমি বহুবার বলেছি এরকম দেখবি এবার এবার দেখবি সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাবে বহুজন বলেছি আমি এবং তারা বলার বেসিস ছিল ওটাই হচ্ছে কোশ্চেন কোশ্চেন পেপার তার স্ট্যান্ডার্ড হারাচ্ছে কোশ্চেন পেপার অ্যাভারেজ হচ্ছে এবং তার জন্য স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি হয়তো মনে হচ্ছে বাকি সুন্দর কোশ্চেন পেপার হচ্ছে আমি দারুণ পরীক্ষা দিয়েছি কিন্তু এটা তোমার আদতে ক্ষতি হচ্ছে এটা তুমি বুঝতে পারছো না কিন্তু আদতে ক্ষতি হচ্ছে তোমাকে দিনের পর দিন বসতে দেওয়া হচ্ছে নিট পরীক্ষায় এই বছর হলো না তারপর বছর বলো আমার এরকম স্টুডেন্ট আছে সে তো সূর্যের আলো দেখা বন্ধ হয়ে গেছে তার সে বাড়ি থেকে বেরোয় না সে দু সালের ব্যাচ দু সালের ব্যাচ আমার মনে আছে সে স্টুডেন্ট নীটের জন্য খাটছে টিল ডেট তা নিট হয়নি আমি জানি এবারে তার রেজাল্ট কত হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে আমার মায়া হয় যে কী হলো ভয় লাগে জিজ্ঞাসা করতে এবারে যা অবস্থা হয়েছে তার কি অবস্থা হয়েছে আমি জানি না তাহলে তাকে যদি বারবার বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয় সে মনে করছে আমি ডাক্তার হবই হবো এবং সেটা অদ্ভুত রকম জমজালের মধ্যে ফেসে যাচ্ছে দিনের পর দিনই কাজটা হয়ে যাচ্ছে কন্ট্রাক্টর থাকি যে স্টুডেন্ট এবারও হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে সে নিট রিপিট করছে নিট রিপিট করছে তাহলে নিট রিপিট করলে এনটিএ যদি এরকম কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডটা রেখে দেয় যাতে করে একটা মেরিট লিস্ট বানানোই সম্ভব না তাহলে কি করে হবে কি অবস্থা হয়েছে সাতশো মার্কস পেয়েছে বাইশশো পঞ্চাশ র্যাঙ্ক দাঁড়াচ্ছে তার সাতশো পেয়েও তো এমসিএফ তার হচ্ছে না তাই না একটা সময় নিটে কি ছশো পঁচাশি ছশো নব্বই এরকম মার্কস পেলে হয়তো র্যাঙ্ক প্রথমের দিকে চলে আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম এক থেকে র্যাঙ্ক চলে আসতো সেই নিটে এখন দাঁড়াচ্ছে কোথায় দেখো অবস্থা সাতশো পেয়েও তার এমসি হচ্ছে না তাহলে আমি কি বলবো একটা স্টুডেন্টকে কি বলা হবে স্যার নিট পেতে গেলে কত মার্কস পাবো স্যার কত মার্কস পেতে হবে তাহলে উত্তর দিতে হবে যে কোনো মানি নেই মার্কস এর যা হবে মানে সাতশো কুড়ি পেলো এবার এরপরে তো এর পরের বেড়ে তো দেখা যাবে সাতশো কুড়িতেও হয়তো সাতশো কুড়িতে সাতশো কুড়ি হয়ে দেখা যাচ্ছে এমস হবে না বুঝতেই পারে যে স্ট্যান্ডার্ড ওরা ফলো করছে যে রাস্তায় ওরা চলছে দিনের পর দিন লাখ 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 ছাত্র পরীক্ষা দিচ্ছে প্রচুর ফর্ম হচ্ছে প্রচুর টাকা উঠছে এবং সেখানে কি করে এজ নো বাদ দিয়ে রেখেছে যে যে খুশি বড় বড় নিট দাও যত ইনকাম হোক আর এই অ্যাভারেজ কোয়েশন পেপার দাও ভালো এভারে কোয়েশন পেপার কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কেউ মানে কেউ না কোনো র্যাঙ্কের ঠিক নেই মাথাছাতা নিচু নেই পরীক্ষা দাও যে ভালো স্টুডেন্ট সে নাও পেতে পারে যে এভারেজ স্টুডেন্ট সে পেয়েও যেতে পারে অর্থাৎ পর আবার প্রচুর ছাত্রছাত্রী নিট পরীক্ষা দেবে নিট পরীক্ষা এত ছাত্রছাত্রী দেবে ভুলবার এমন স্টুডেন্ট আছে হায়ার সেকেন্ডারি পাস করতে দম বেরিয়ে যাচ্ছে তার হায়ার সেকেন্ডারি পাস করতে দম বেরিয়ে যাচ্ছে হাই সেকেন্ডার রেজাল্টে ফিজিক্সে ফেল কেমিস্ট্রিতে ফেল ম্যাথে ফেল সে সবেতাই ফেল নেক্সট ইয়ার বলছে আমি আবার নিচের জন্য প্রিপারেশন হবো স্যার আমি আবার এইচএস পরীক্ষা দেবো স্যার আমি আবার এইচএস পরীক্ষা দেবো এবং নিটের জন্য বসবো আমি নিট না পেয়ে সুইসাইড করে ফেলবো এরকম বলছে কারণ কি এখনই যদি নিচের কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডটা নিদেন পক্ষে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড করে দেওয়া হয় তখনই দেখা যাবে অনেক স্টুডেন্ট এই পরীক্ষায় বসবে না সে নিজেকে চিনতে পেরে যাবে যে না ভাই এই স্ট্যান্ডার্ড যা আছে আমার প্রিপারেশন লেভেল বা আমার মেরিট লেভেল সেটা নয় আমি পারবো না আমি অন্য লাইন দেখি ডাক্তার হতে আমার কোনো মানে নেই আমার মেরিট অন্য জায়গা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হতো নেই মেরিট আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নেই সরি ম্যাথ বুঝি কারণ ফিজিক্স কেমিস্ট্রি ব্যাথ নেই আমার মেরিট ফিজিক্স কেমিস্ট্রি ব্যাথ নেই আমার মেরিট অন্য জায়গায় আছে সেই আমি খুঁজি খুঁজতেই যাচ্ছি না আমাকে এমনভাবে ইমোশনের মধ্যে ফাঁসি দেওয়া হচ্ছে আমি আর খুঁজতেই যাচ্ছি না আমার মেরিটটাকে আমার হয়তো ফ্যাশন ডিজাইনিং এ হয়তো আমার মেরিট আছে কোনো ছাত্রীর ঠিক আছে কোনো ছাত্রের হয়তো এগ্রিকালচারে মেরিট থাকতে পারে সেই দিকে তাকে আর যাওয়ার স্কোপই দেওয়া হচ্ছে না এটা ইমোশনাল ব্যাকমেল হয়ে যাচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেলিং চলছে একটা ওটা এনটিএ করে যাচ্ছে কোশ্চেন পেপার সহজ হচ্ছে আর সারা জীবন ধরে বসে দিচ্ছি। নেই যত খুশি বস কোশ্চেন পেপার তো সহজ। আমার পরীক্ষা ভালো হচ্ছে এর পর আরো ভালো হবে। দবাই দেবো কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কোনো গ্যারেন্টি নেই। দেখো কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। কি এটা? এটা কি? কি হয়েছে? এটা এটা কি হয়েছে? এটা নীতি আমার পরীক্ষা দেওয়া উচিত। কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড বাড়িয়ে আরেকবার পরীক্ষা না উচিত। এটা কি হচ্ছে? এর কি হচ্ছে? বোর্ড লেভেলের মতো কোশ্চেন পেপার পুরো সেট করে বসে আছে। বোর্ড পরীক্ষা হচ্ছে নিটের ডাক্তারি ডাক্তার হওয়ার জন্য পরীক্ষা একটা সময় ছিল যখন আমরা মেডিকেল পরীক্ষা বসতাম ওটা ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ট্রেন্ডার্স বোর্ড বোর্ড ওটা চালাতো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজগুলোতে পাওয়া যেত তার স্ট্যান্ডার্ড কি ছিল এরকম বিচ্ছি অবস্থা তার হতো না এরকম বিচ্ছি অবস্থা হতো না কোনোদিনই হয়নি ভাবা যান এরকম বিচ্ছি অবস্থা একটা হবে একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা তার অবস্থা দেখো এই এটা বহুদিন ধরে হয়ে আসছে আজকে বলে না আজকে এটা মানে নগ্ন নগ্ন রূপটা তার বেরিয়ে পড়েছে কিন্তু এটা বহুদিন ধরে হচ্ছে আমরা যারা টিচার তারা বুঝতে পারি কিন্তু বলতে পারি না আমরা যারা টিচার অনেক ভালো করেই বুঝতে পারি যে এই যে কোশ্চেন পেপারটা অ্যাভারেজ হচ্ছে কি সর্বনাশটা হচ্ছে ছাত্রছাত্রীদের অনেক ছাত্রছাত্রীর সর্বনাশ হচ্ছে ভালো হচ্ছে না সে দিনের পর দিন স্বপ্ন দেখা যাচ্ছে দিনের পর দিন নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে দিনের পর দিন ফেলিয়র হয়েছে যদি কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড একটু বাড়িয়ে দেওয়া হতো সে নিজেকে চিনতে পারি ওই এখন যদি বলা হয় যে এই অ্যাডভান্স পরীক্ষা সারা জীবন পরে তুমি দিতে পারবে সারা জীবন দিয়ে মানে সারা জীবন এজ নো বার করে দেওয়া হয় যে এডভান্স পরীক্ষা তাহলে কি তুমি মনে করছো বহু ছাত্রছাত্রী যে পরীক্ষা বুঝবেন না বুঝবে না তারা নিজেকে চিনতে পেরে যাবে না ওই পরীক্ষাটা অত যা সেটা আমার জন্য নয় কোন পরীক্ষাতেই এজ নো বার এটা রাখা উচিতই না কোনো পরীক্ষাতেই রাখা উচিত না ঠিক আছে এখন আই পরীক্ষা যদি এজ নোবার একজনের ইচ্ছা আমি আইএস এ হবই হবে সে সারা জীবন ধরে আই পরীক্ষা দিয়ে যাচ্ছে অন্য কোথাও ট্রাই করছে না তাই না সে বাস্তবটা বুঝতে তার সময় লেগে যায় বাস্তব বুঝতে পারছে না আমার অন্য জায়গা তো মেরিট আছে সে জায়গায় আমি ট্রাই করছি না আবেগের ছোট একজন আমার পরিবার আই এস এখন আইএস হতে গেল

মোটামুটি সে ভালো রেজাল্ট করেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বাইরে ভালো মার্কস পেয়েছে এবং সে বলছে স্যার না আমি নিটের জন্য রিপিট করবো আমি নিটের জন্য রিপিট করবো তাকে আমি ডাইরেক্টলি তো বলতে পারি না যে নিটের জন্য অন্য কোনো পরীক্ষার জন্য রিপিট করি নিটের জন্য করিস না আমরা বলেছি তাকে হ্যাঁ আমি তাকে বলেছি কিন্তু ঘুরিয়ে বলেছি তাহলে ঘুরিয়ে বলতে হচ্ছে আমাকে স্ট্রেট বলতে পারছি না স্ট্রেট বলে তার মানে ইমোশনে লেগে যাবে তার মনে লেগে যাবে বল শুধু কেন দিচ্ছি এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেড দে আবার যেই মেনটাও দে ঠিক আছে ম্যাথ করবি আমি পক্ষান ধরে তাকে বলতে চাইছি যে ম্যাথ নিয়ে যেই যেই মেন যে ই এইগুলো দাও এগুলো পেয়ে তোমার একটা হিলে হয়ে যাবে র্যাঙ্ক আসবে মোটামুটি এই স্ট্যান্ডার্ড ঠিক আছে র্যাঙ্ক আসবে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে তোমার একটা চাকরি বাকরি হয়ে যাবে কিন্তু যদি নিটের জন্য পড়ে থাকো কোনো সিকিউরিটি নেই তোমার কি হবে কেউ জানে না তুমি কত বছর নষ্ট করবে এইভাবে তাই না একটা লিমিট আছে তো এরকম স্টুডেন্ট দেখি যে দু হাজার উনিশ সাল থেকে অ্যাডমিট করে যাচ্ছে পাচ্ছে না তাকে জিজ্ঞাসা করতে ভয় লাগছে আমার ফোন করতে ভয় লাগছে যে কী জানি এবার কী বলবে কি জানি এবার কী বলবে কে দায়ীটাকে এই পলিসিটা দায়ী এই পলিসিটা যাই যে বলছে যে তোমাকে এজ নোবার তোমাকে যত খুশি নিয়ে পরীক্ষা বসে দেবো এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড লো রেখে দিচ্ছি লো স্ট্যান্ডার্ড কোশ্চেন দিচ্ছে তাহলে কি হবে বুঝতে টিচাররা ভালোই বুঝতে পারছে কি হবে কি হবে টিচাররা ভাবি বুঝতে পারছে কি হতে চলেছে আমি আজকে বললাম কি বলেন এটা খারাপ লাগে না খারাপ লাগে এতগুলো স্টুডেন্টের কি হচ্ছে এটা